তো আজকে এই লিঙ্ক লিস্টের ফার্স্ট প্রবলেমের সলিউশন আমি করব। প্রবলেমটার নাম হচ্ছে মার্জ টু সর্টেড লিস্ট। এবং আপনারা যদি আগের ভিডিওটা দেখা না থাকেন, সে ভিডিওটা দেখে আসবেন। সেখানে আমি লিস্ট নিয়ে কথা বলছি এবং একটা অ্যানাউন্সমেন্টও দিছি, অ্যানাউন্সমেন্টটাও শুনে আসবেন, কারণ আমি নতুন একটা কোর্সের মতো স্টার্ট করতে যেতেছি। তো যদি কেউ আমার সাথে নিজের প্রোগ্রামিং জার্নি শুরু করতে চান, তাহলে ডিসক্রিপশনে আমার মেইল দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে যোগাযোগ করবেন। অথবা আগের ভিডিওতে আমি ডিটেলসে কিছু কথা বলছি, সেই কথাগুলো শুনেও আমাকে মেল করতে পারেন যদি আপনারা আমাকে এক কথায় মেন্টর হিসাবে চান। তাহলে সো এই প্রবলেমের স্টেটমেন্টটা অনেক বিশাল ছিল, সো আমি পুরোটার স্ক্রিনশট নিতে পারিনি, সরি গাইস, আমি পুরোটার স্ক্রিনশট একদমই নিতে পারিনি। আমি জাস্ট আপনাদেরকে একটু সামারি হিসাবে বলতে চাই যে এই প্রবলেমটার ভেতরে আপনাদেরকে দুইটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে এবং এই দুইটা লিঙ্ক লিস্টকে আপনাদেরকে মার্চ করতে হবে। তো দুইটা লিঙ্ক লিস্টই শর্টের অবস্থাতে থাকবে। তাহলে উপরের লিঙ্ক লিস্টটা দেখতে পারতেছেন, এখানে দেওয়া আছে 1, 2, 4 এবং সেকেন্ড লিঙ্ক লিস্টটা দেওয়া আছে 1, 3, 4। অ্যান্ড এই দুইটাকে আমরা যদি মার্চ করি তাহলে আমরা পাবো 1 এবং 1, দুইটা যেহেতু সমান এবং সবচেয়ে ছোট, তার মানে 1 এর পর 1 আসবে। এখানে 1 এর পর 1 দেওয়া আছে। আমরা রেড কালার দিয়ে আমরা প্রথম লিস্টের 1 কে দেখতে পারতেছি, তারপরে পার্পল কালার দিয়ে আমরা পরবর্তী 1টাকে দেখতে পারতেছি। সো এই দুইটা 1 পাশাপাশি হবে। ইট ডাজেন্ট ম্যাটার যে সিকোয়েন্স ঠিক আছে কিনা, আপনাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে যে আমরা দুইটা সর্টেড লিস্টকে মার্চ করতেছি। সো 1, 1, তারপরের এলিমেন্টটাই হচ্ছে 2, তারপরে আসবে 3, তারপরে দেখতে পারতেছি পরপর দুইটা 4 আছে। সো 4, 4, সো 1, 1, 2, 3, 4, 4 এইটাকে আমাদের তৈরি করতে হবে। সো নিচের এক্সাম্পলগুলো যদি দেখেন, আমাদের কাছে দুইটা খালি লিস্ট দেওয়া আছে, তার মানে এই দুইটা আমাদের পুরোপুরি মার্চ করলে আমরা একটা খালি লিস্টই পাবো, কারণ এখানে কিছু দেওয়া নাই। অ্যান্ড দেন আমরা এক্সাম্পল 3 যেতে পারি। এক্সাম্পল 3 এখানে একটা খালি লিস্ট দেওয়া আছে এবং এক্সাম্পল 2 একটা 0 দেওয়া আছে, তার মানে আমাদের লিস্টের ভেতরে জাস্ট 0 থাকবে। তো এই প্রবলেমটা একটা ইজি প্রবলেমের ভেতরে পড়ে, কিন্তু এই লজিকটা বিল্ড করার জন্য আপনাকে লিঙ্ক লিস্টের কিছু ডিপ জিনিসপাতির ব্যাপারে জানতে হবে। কানেকশন কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে আপনারা একটা লিঙ্ক লিস্টের সাথে অন্য আরেকটা লিঙ্ক লিস্টকে জোড়া দিতে পারেন, সেসব ব্যাপারে জানতে হবে। সো আমি এগুলো আপনাদেরকে এই ভিডিওতে একটু বোঝানোর চেষ্টা করব এবং আপনারা আগের ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে আমি এগুলো নিয়ে কথা বলছি, লিঙ্ক লিস্টের স্ট্রাকচার নিয়ে কথা বলছি, যেগুলো আমি এই ভিডিওতে বলবো না। সো দেখে আসবেন, সেই ভিডিওটা দেখে না আসলে হয়তোবা যদি আপনারা আগে থেকে লিঙ্ক লিস্টের ব্যাপারে না জেনে থাকেন, তাহলে আপনারা হয়তোবা, এগেন আমি 3 বার হয়তোবা বলছি, ভাই আমার স্পিচের কি হয়েছে আমি নিজেও জানি না। সো হয়তোবা আপনারা নাও বুঝতে পারেন। হ্যাঁ, এটা নিয়ে 4 নম্বর হয়তোবা, 5 নম্বর হয়তোবা, 6, ওকে আমার থামা উচিত এক কথায়। যাই হোক, সো আমরা এটা একটু সলিউশনটা দেখার চেষ্টা করি। তো আমাদের কাছে দুইটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, 1, 2, 4 এবং 1, 3, 4, এবং এই দুইটা লিঙ্ক লিস্টই শর্টেড অবস্থাতে আছে এবং আমাদেরকে এই শর্টেড অবস্থাটাকে মেনটেন করতে হবে। সো আমরা এটাকে কিভাবে করব সেটা আমাদেরকে একটু ভাবতে হবে। সো আমি জাস্ট নর্মালি একটু ইনসার্ট করার কথা ভাবি, যে আমরা কোথায় একটা এলিমেন্টকে ইনসার্ট করতে পারি। সো সেকেন্ড লিস্টটাকে আপাতত আমরা এখান থেকে একটু ইগনোর করলাম, আমরা প্রথম লিস্টটাকে নিব। 1, 2, 4 এবং 4 পয়েন্ট করবে নানের দিকে, কারণ 4 এর সাথে কানেক্টেড কোনো এলিমেন্ট নাই। এখন আমরা চাই এই লিস্টের ভেতরে সর্টেড অবস্থাতে একটা এলিমেন্ট অথবা একটা নোটকে ঢুকাইতে। যদি আগের ভিডিওটা না দেখে থাকেন, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে একটা লিঙ্ক লিস্টের বলা হয় নোট, এবং নোটের ভেতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তার ভ্যালু আর একটা হচ্ছে নেক্সট। আমরা যে তীর চিহ্নটা দেখতেছি এটা হচ্ছে নেক্সট, সো ভ্যালুটা হচ্ছে আমাদের 1 এবং তীর চিহ্নের মাধ্যমে বোঝানো হয় যে তার পরের এলিমেন্ট কোনটা, এটাই লিঙ্ক লিস্ট। সোজা কথায় জাস্ট সিম্পল কনসেপ্টের মাধ্যমে যদি আপনাদেরকে বুঝাইতে হয়, এর থেকে সিম্পলি আমি বুঝাইতে পারবো না। ধরলাম আমি এখানে 3টাকে ঢুকাই দিতে চাই, সো 3 নিজে একটা লিঙ্ক লিস্ট অথবা নিজে একটা সিম্পল নোড আকারে আছে, যেটার ভ্যালু হচ্ছে 3 এবং যেটা পয়েন্ট করতেছে নানের দিকে, তার মানে এখানে কিছু নাই। তাহলে আমরা কিভাবে করতে পারি? সিম্পলি আমরা একটা লুপ চালাইতে পারি, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা লুপ চালাবো। আমরা সবার প্রথমে 1 গেলাম, 1 যাওয়ার পর আমরা 2 গেলাম, 2 যাওয়ার পর আমরা 4 গেলাম। আমরা জানি 2 এবং 4 এর মাঝখানে 3 হবে, তাই তো? সো এটা আমরা কিভাবে করতে পারি এই টেকনিকটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে লিঙ্ক লিস্ট ইনসার্শনের একটা মেথড, এবং এই মেথডটাকে ইউজ করে আমরা আমাদের দুইটা এই অ্যারেকে মার্চ করে দিব। এটার লজিকটা আরেকটু কমপ্লিকেটেড, কিন্তু আমরা এই সিম্পল লজিকটাকে যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে এটা একেবারে দুধভাত একটা প্রবলেমের মতো মনে হবে। সো 1, 2,
4। এটার ভেতরে 1 হচ্ছে নিজে একটা নোড, যেটার দুইটা ভ্যালু, দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে তার নেক্সট। দেন আমরা নেক্সট ভ্যালুতে আরেকটা নোডকে রাখতেছি যেটার ভ্যালু হচ্ছে 2, এন্ড 2 এর নেক্সট ভ্যালুতে আমরা আরেকটা ভ্যালুকে রাখতেছি যেটার ভ্যালু হচ্ছে 4। সো এটা করার জন্য সবার প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 এবং 4 এর মাঝখানের বন্ধনটাকে ছিন্ন করে দেওয়া। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না কি পারতেছেন না জানি না, এই দুইটা বন্ধনকে যদি আমি ছিন্ন করে দেই তাহলে 2 পয়েন্ট করবে নানের দিকে এবং 4 নিজে পুরোপুরি আলাদা একটা এলিমেন্ট হয়ে গেছে। এখন আমরা করতে পারি আমাদের এই 2 এর যে নেক্সট ভ্যালু তার মানে নান, এটাকে চেঞ্জ করে আমরা ঘুরে 2 থেকে 3 তে পয়েন্ট করতে পারি। সো 2 এর নেক্সট ভ্যালু আমরা করে দিলাম 3, 3 এর যদি আমি একটা নাম দেই যেটা হবে নিউ, তার মানে আমরা 2 কে যদি নিউ এর ভ্যালুটাকে অ্যাটাচ করে দিই তাহলে আমরা এমন একটা লিঙ্ক লিস্ট পাওয়া যাবো 1 2 3, অ্যান্ড দেন আমরা যেটা নানের দিকে পয়েন্ট করতেছে তার মানে 3 নানের দিকে সবসময় পয়েন্ট করবে। আমাদের কাছে আরেকটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে 4, এখন এই 4টা যেহেতু 2 থেকে আলাদা আমরা কি করতে পারি 3 এর নান ভ্যালুটাকে কাইটা দেওয়ার মাধ্যমে আমরা 3 এর সাথে 4 এর আরেকটা কানেকশন বিল্ড করতে পারি এবং 4 অটোমেটিক্যালি নানের দিকে পয়েন্ট করে আসে। সো এই প্রসেসটাই হচ্ছে আসলে একটা ইনসার্শনের জন্য আমরা লিঙ্ক লিস্টে যে লজিকটা খাটাই সেটা। সো এক কথায় আমরা কি করতেছি, আমরা সবার প্রথমে 4 এর সাথে 2 এর কানেকশনটাকে বিল্ড করতেছি। আমরা 2 এর নাম দিলাম প্রিভিয়াস ভ্যালু এবং 4 এর নাম দিলাম নেক্সট ভ্যালু। সো প্রিভিয়াস ভ্যালুর সাথে নেক্সট ভ্যালুর কানেকশনটাকে আমরা ছিন্ন করে দেব, তার মানে প্রিভিয়াস ভ্যালুর যে নেক্সট অপারেটরটা আছে অথবা নেক্সট এলিমেন্টটা আছে এই যে তীর চিহ্নটা, এটা পয়েন্ট করবে কিসের দিকে, আমাদের নিউ ভ্যালুর দিকে। সো প্রিভিয়াস ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ হয়ে যাবে, অ্যান্ড আমরা এখানে নিউ এর দিকে পয়েন্ট করে ফেলতেছি। এই পুরোটাই ইমাজিনেশনের খেলা ভাই, লিঙ্ক লিস্টের প্রবলেম সলভ করতে গেলে আপনার ভালো একটা ইমাজিনেশন থাকতে হবে যার মাধ্যমে আপনারা এগুলোকে মনে মনে ভিজুয়ালাইজ করতে পারবেন। যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলেই আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড নাও আমরা কি করতে পারি, আমাদের প্রিভিয়াস ভ্যালুটাকে এখন আমরা আমাদের নিউ ভ্যালুতে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল সেটা এখন চেঞ্জ করে দিব আমরা নিউ। সো সবার প্রথমে প্রিভিয়াস ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ করবো, দেন প্রিভিয়াস পুরো ভ্যালুটাকে আমরা নিউ ভ্যালুতে রূপান্তর করে দিব। সো প্রিভিয়াস 2 থেকে কাট হয়ে 3 চলে আসবে। এখন আমরা কি করতে পারি, আরেকবার সেম টেকনিক খাটাইতে পারি। যেহেতু 4 ছিল, 4 এর ভ্যালুটা কিসের ভেতরে স্টোর আছে, নেক্সটে, আমরা এখন কি করব, প্রিভিয়াস ডট নেক্সট ভ্যালু ইজ ইকুয়াল টু আমাদের যে নেক্সট ভ্যারিয়েবলটা ছিল সেটা। এখানে আমি বুঝতে পারতেছি যে দুইটা নেক্সট দেওয়াতে সমস্যা হয়েছে, সো আমি এই নেক্সটের এন্ডটা বড় হাতের দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো বড় হাতের নেক্সট এটা হচ্ছে ভ্যারিয়েবল আর নেক্সট হচ্ছে এটা হচ্ছে এলিমেন্ট। সো প্রিভিয়াস ডট নেক্সট এলিমেন্টটা হয়ে যাবে নেক্সট যে ভ্যারিয়েবল আছে সেটা, তার মানে আমাদের আমাদের পূর্ববর্তী প্রিভিয়াসের নেক্সট ভ্যালু প্রি ডট নেক্সট ভ্যালুটা ছিল কি নান, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে নেক্সট, তার মানে আমরা নতুন আরেকটা লাইন টানবো এখানে। অ্যান্ড আমরা এখানে সিম্পল ওয়েতে 1 2 3 এবং 4 কে জাস্ট কানেক্ট করে দিতে পারলাম, এক কথায় 3 এখন আমাদের লিঙ্ক লিস্টের একটা অংশ হয়ে গেল। সো এই প্রসেসটা হচ্ছে ইনসার্শনের জন্য। অ্যান্ড আরেকটা সিম্পলার ওয়ে আছে, সিম্পলার ওয়ে বলতে আমি কি বুঝাইতেছি যে আমরা এখানে 3টাকে ইনসার্ট করবো, আমরা একটা সরাসরি নতুন আরেকটা লিঙ্ক লিস্ট তৈরি করতে পারি। তো আমরা এখানে ভুগিচুগি ভ্যালু দিয়ে একটা নোডকে তৈরি করলাম যেটা নানের দিকে ডাইরেক্ট করে থাকবে, এবং এই নানের পরিবর্তে আমরা জাস্ট একটা একটা এলিমেন্টকে এখানে ঢুকাইতে পারি। সো সবার প্রথমে আমরা চেক করব যে আমাদের হাতে যে লিঙ্ক লিস্টের ভ্যালুটা আছে তার মানে 1, এই ভ্যালুটা কি আমাদের যে নতুন এলিমেন্টটা এন্ট্রি করতে হবে সেটা থেকে ছোট কিনা। সো 1 ইজ লেস দেন 3, তার মানে x এর পর সেটা হবে। সো x এর পর আমরা সরাসরি এই ভ্যালুটাকে শুধুমাত্র এই নোডটাকেই আমরা এখানে ঢুকাই দেব। সো 1টাকে আমরা ঢুকাই দিলাম, দেন আমরা পরবর্তী এলিমেন্টে চলে যাব আমাদের লিঙ্ক লিস্টে, 2 কি 3 থেকে ছোট কিনা, হ্যাঁ, অ্যান্ড দেন সেম প্রসেসটা চলবে, 2টাকে ঢুকাই দিলাম, অ্যান্ড দেন আমরা আরেকটা এলিমেন্টকে তৈরি করব। সো আমরা এখন 4 গেলাম, 4 যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম 4 3 থেকে বড়, তার মানে এখানে 4 ঢুকবে না, এখানে ঢুকবে 3। সো
আমরা 3টাকে এখানে ঢুকিয়ে দিলাম। অ্যান্ড দেন ফাইনালি আমাদের হাতে যে এলিমেন্টটা ছিল সেটাকে আমরা কোনো কিছুতে স্টোর করে রাখবো, এটার নাম আমরা আফটার ভ্যালু দিতে পারি। অ্যান্ড আফটার ভ্যালুটাকে আমরা এখানে এন্ট্রি করে দিব লিঙ্ক লিস্টে। অ্যান্ড দেন ফাইনালি এটা নানের দিকে পয়েন্ট করবে। সো এই প্রসেসটাও একটা ভালো ওয়ে হইতে পারে যার মাধ্যমে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। সো ইনসার্শন মেথডটা মাধ্যমে এই প্রবলেমটা সলভ করা একটু রিডান্ডেন্ট হয়ে যাবে, মানে একটু ঘোরানো পেঁচানো, বুঝতে অসুবিধা হয় এরকম হয়ে যাবে। সো আমি সেকেন্ড প্রসেসটাকে ইউজ করব এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। আমি নতুন একটা নোটকে তৈরি করে নিব এবং এই নোটের মাধ্যমে আমি পুরো যে লিস্ট আছে এই লিস্ট দুইটাকেই মার্চ করে দিব। সো এখন দেখি কিভাবে এটা করা যায়। সো আমি একটা এক্স ভ্যালু বিশিষ্ট নোট নিলাম, এটা ভুগিচুকি ভ্যালু, এটার নাম আমি দিয়ে দিলাম ডামি, এটা হচ্ছে আমার ডামি নোট। এখন আমরা এই দুইটার ভেতর দিয়ে একই সাথে লুপ চালাবো। একই সাথে লুপ মিনিং হচ্ছে যে আমরা জাস্ট চেক করব যে কোনটা থেকে কোনটা বড়, যা এরই আর কিছু না। সো আমরা একই সাথে লুপ চালানোর সাথে সাথে দেখব যে কোনটা থেকে কোনটা ছোট। সো সবার প্রথমে লুপ একই সাথে স্টার্ট হবে এবং আমরা এটাকে একটা হোয়াইল লুপের মাধ্যমে সলভ করার ট্রাই করব। সো আমরা চেক করব প্রথম যে এলিমেন্টটা আমরা আসি সেটা কি একে অপরের থেকে বড় নাকি ছোট। সো ওয়ান কি ওয়ান থেকে ছোট? না। ওয়ান কি ওয়ান থেকে বড়? না, ওয়ান ওয়ানের সমান। তার মানে আমরা কি করতে পারি, এখান থেকে যে কোনো একটাকে নিয়ে নিতে পারি। সো আমরা কি করব, আমাদের যে ডামি নোড আছে সেটা নেক্সট ইজ ইকুয়ালস টু করে দেব যে কোনো একটা, জাস্ট সিম্পলি আমরা যে কোনো একটা নিতে পারি। সো আমরা রুল সেট আপ করে দিতে পারি যে হ্যাঁ সমান হইলে আমরা পরেরটা নিব, কিন্তু যদি ছোট হয় তাহলে আগেরটা নিব। সো আমরা সমান যেহেতু তার মানে আমরা এই ওয়ানটাকে নিয়ে নিলাম, তার মানে আমাদের সেকেন্ড ইয়ার ওয়ানটাকে নিয়ে নিলাম। অ্যান্ড ডামি ডট নেক্সট ইজ ইকুয়ালস টু করে দিলাম আমাদের এই ওয়ানটাকে। তাহলে আমাদের কাছে আইসা পড়বে কি এক্স, যেটা ওয়ানের দিকে পয়েন্ট করবে। দেন আমরা কি করতে পারি, আমাদের যে সেকেন্ড যে লিঙ্ক লিস্টটা সেটার ভ্যালুটাকে এক ঘর আগায় দিতে পারি। সো আমাদের আগেরটা যেহেতু এন্ট্রি হয়ে গেছে সেহেতু আমরা এটাকে আগায় দিব এবং আগায় দিয়ে আমরা আসি এখন এই ভ্যালুতে। আমাদের আগের যে লিঙ্ক লিস্ট ছিল এক নাম্বার লিঙ্ক লিস্ট এবং দুই নাম্বার লিঙ্ক লিস্টের ভেতরে এখন আমাদের দুইটা ভ্যালু আছে। অ্যান্ড দেন আমরা সেম প্রসেস চালাবো, আমাদের যে পয়েন্টারটা ছিল সেটা এবং এটার মধ্যে ভ্যালুগুলা কোনটা থেকে কোনটা ছোট। ওয়ান ছোট তার মানে আমরা থ্রিটাকে নিব না এবং আমরা এখানে ওয়ানটাকে এবার নিয়ে নিতে পারি। ওয়ানটাকে নিয়ে নেওয়ার পর আমরা এখানে ওয়ানটাকে আবারও এন্ট্রি করে দিলাম। এন্ট্রি করার পর আমরা কি করব, এখন পরের ভ্যালুতে চলে যাব, যেটাকে এন্ট্রি করব সেই লিস্টের পরের ভ্যালুতে। তার মানে আমরা এখন এখানে আসি, টুতে আসি। দেন আবার চেকিং হবে টু এবং থ্রি এর মধ্যে কোনটা ছোট, টু ছোট, তার মানে আমরা টুটাকেও এখানে নিয়ে নিব, এন্ট্রি করে দিলাম এবং টু এর ভ্যালুটা এক ঘর চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখন ফোরে আসি, থ্রি এবং ফোরের মধ্যে কোনটা ছোট, থ্রি ছোট, সো আমরা থ্রিটাকে এখানে এন্ট্রি করে দিব এবং থ্রি এর ভ্যালুটা এক ঘর সামনে চলে যাবে। আমরা এখন ফোরে আসি, ফোর এবং ফোরের মধ্যে কোনটা ছোট, ছোট হচ্ছে নাই, তার মানে যদি সমান হয় তাহলে আমরা পরেরটাকে নিব, ফোরটাকে নিয়ে নিলাম। এখন আমাদের একটা এররের তৈরি হবে। সো ফোরটাকে যেহেতু নিয়ে নিছি আমাদের এই ফুল লিস্টের কাজ শেষ, এখন আমরা নান পেয়ে গেছি, আমরা আর লুপ চালাইতে পারবো না কিন্তু, কারণ ফোরের সাথে তুলনা করার মতো কিছু নাই। এখন আমরা কি করব, আমরা জাস্ট ফাইনালি চেক করব যে এই দুইটা লিস্টের ভেতরে, এই দুইটা লিঙ্ক লিস্টের ভেতরে কোনো এলিমেন্ট বাকি পড়ছে কিনা। যেহেতু আপনারা দেখতে পারতেছেন যে আমরা পয়েন্টারের মাধ্যমে ট্র্যাক করছি, আমাদের প্রথম পয়েন্টার, সেকেন্ড পয়েন্টার এবং থার্ড পয়েন্টারটা কখনো নেওয়া হয় নাই, সিলেক্টেড হইলেই আমরা পয়েন্টারটাকে শিফট করছি। তার মানে আমাদের এই যে পয়েন্টারটা আছে এটার ভেতরে একটা ভ্যালু অথবা একটা নোড স্টোর হয়ে আছে, অবশ্যই এটার একটা ভ্যালু আছে। সেহেতু আমরা জানি যে যেহেতু ভ্যালু আছে তার মানে এটা আমরা ইউজ করতে পারি। সো আমরা চেক করব যে আমাদের কাছে কোনো ভ্যালু আছে কি না, যদি থাইকা থাকে তাহলে আমরা পুরো পয়েন্টারটাকে এখানে পুশ করে দিব। সো আমরা এখানে পয়েন্টারটাকে পুশ করে দিলাম এন্ড ভাগ্যক্রমে এটাই আমাদের শেষ আইটেম ছিল। এখন এখানে আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে দুইটার যেহেতু সেম লেন্থ তার তো বড় ছোট হইতেই পারে তাই না, যেমন এখানে নানের পরিবর্তে যদি ফাইভ থাকে অ্যান্ড দেন এখানে যদি নান দেওয়া থাকে তাহলে কি হবে। সো এই যে পয়েন্টারটা, এই পয়েন্টারটা কিন্তু আসলে একটা ফুল লিস্টকে স্টোর করতেছে। যখন আমরা প্রথম থেকে অ্যাড করতে শুরু করতেছি তখন আমরা ডামি ভ্যালুটাকে এক ঘর সরাইতেছি এবং এই প্রত্যেকটা ভ্যালুকে এক ঘর সরাইতেছি, আমরা কিন্তু কোনো ভ্যালুকে রিমুভ করতেছি না পরবর্তী ভ্যালুকে। সো যখন আমরা কোনো একটা ভ্যালুকে এখানে অ্যাড করতেছি তখন আসলে সরাসরি যখন আমরা ওয়ানকে অ্যাড করলাম তখন আসলে এইটার সাথে যে লিঙ্ক লিস্ট ছিল পুরোটাই এখানে অ্যাড হয়েছে। তার মানে ওয়ান থ্রি ফোর, এটা পুরোটাই এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমরা
আমরা ডামি ভ্যালুটার কে শিফট করার পর কি হলো, আমরা আরেকটা 1 কে অ্যাড করলাম। সো কি হলো, আমাদের যে এই যে কানেকশনটা আছে এটা ফুললি রিমুভ হয়ে গেল। আমরা এখান থেকে 1 3 4 টাকে বাদ দিয়ে আমরা নতুন আরেকটা কানেকশন তৈরি করলাম, যেটা হচ্ছে 1, এবং এই 1 এর সাথে কিন্তু আবারও ফুললি এই লিঙ্ক লিস্টটা কানেক্টেড আছে। সো 1 2 4 আকারে এই লিঙ্ক লিস্টটা কানেক্টেড অবস্থাতে আছে। দেন আমরা ডামির ভ্যালুটাকে এক ঘর সরাইলাম এদিকে, সরাই আনার পর আমরা তুলনা করতেছি 2 এবং 3 এর ভেতরে কোনটা ছোট, 2 ছোট। তার মানে আমাদের এই এই পুরো জিনিসটাকে একটু ইগনোর করবেন আপাতত এই এক্সপ্লেনেশনের জন্য। সো আমাদের কাছে যেহেতু 2 আছে, তার মানে ডামি ভ্যালুটা 2 তে চলে যেতে পারে, অ্যান্ড ডামি ভ্যালুটা 2 কে দিয়ে দিলাম, কিন্তু আমাদের কাছে কিন্তু এখনও 4 আছে, দেখতে পারতেছেন তো, এখনও কিন্তু এখানে 4 আছে। অ্যান্ড দেন আমরা এক ঘর সামনে চলে গেলাম আমাদের ফার্স্ট লিঙ্ক লিস্টের। সো এখানে 4 এবং 3 এর মধ্যে কোনটা ছোট, 3 ছোট। সো এখান থেকে আবারও এতটুকু যে কানেকশন ছিল এটা ক্রস হয়ে গেল, এবং 2 এর সাথে তার মানে ডামি ডট নেক্সট এর ভ্যালু আগে ছিল 4, কিন্তু এখন হয়ে গেল কত, 3। সো আমরা এখানে 3টাকে দিয়ে দিলাম, অ্যান্ড আমরা আগের এক ঘর সরে গেলাম। এরপরের কাহিনী আপনি বুঝতেই পারতেছেন, এখানে 4 4 আসবে, এবং 4 4 আসার পর আমাদের যদি কোনো এক্সট্রা ভ্যালু থাকে, তার মানে আমরা যে পয়েন্টারে আছি সেই পয়েন্টারটাকে আসলে পুরো লিস্টটাকেই স্টোর করতেছে পরবর্তী। তার মানে 4 5 যদি থাকে তাহলে অটোমেটিক্যালি যখন আমরা লাস্টে চেকিং করবো তখন আমরা 4 5টাকেও এখানে অ্যাড করে দিতে পারবো। আমি জানি এই প্রসেসটা একটু বেশি কেঁচানো, এই প্রসেসটার জন্য আপনার ভিজুয়ালাইজেশন ক্ষমতা অনেক ভালো থাকতে হবে যদি আপনি ভালোভাবে বুঝতে চান। আমার মনে হয় আপনারা যদি এটার ইমপ্লিমেন্টেশনটা দেখেন তাহলে আরেকটু আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড মেইন জিনিস হচ্ছে যে আপনাদের ভিজুয়ালাইজেশন এবিলিটি থাকতে হবে। আমি বলবো যে আপনারা এটা নিজে নিজে, আমি যেভাবে বললাম সেটা একটু নিজে নিজে ভিজুয়ালাইজ করার ট্রাই করেন, নিজে নিজে খাতা কলম নেন, খাতা কলম ছাড়া লিঙ্ক লিস্ট আপনি শিখতে পারবেন না ভাই। আপনি আপনার একমাত্র ইমাজিনেশন কোয়ালিটি অন্য লেভেলের হইতে হবে, দেন আপনি খাতা কলম নিয়ে যদি বসেন তাহলে আপনি অন্য লেভেলের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে লিঙ্ক লিস্টের প্রতি। সো আমি এখন ইমপ্লিমেন্টেশনে চলে যাব। ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে আপনাদের জন্য আমি এটার ফুল স্টেপগুলোকে দিয়ে দিব ইমপ্লিমেন্টেশনের জন্য, এবং আমি কিভাবে করছি সেটার স্টেপসগুলো অ্যাড করে দিব, প্লিজ সেখান থেকে দেখে নেবেন। এটার ইমপ্লিমেন্টেশন স্টেপ লেখাটা অনেক টাফ হবে, অ্যান্ড আপনারা আশা করি আমার সাথে, আপনাদের নিজের ল্যাঙ্গুয়েজ যদি পাইথন না হয়ে থাকে আমার সাথে আপনারা এই প্রবলেমটা নিজে নিজে সলভ করার ট্রাই করবেন। তো আমি এখানে কপি করে পেস্ট করে দিয়েছি আমাদের লিড কোড বাবাজি থেকে নিয়ে, অ্যান্ড এখন আমরা এখানে সলভ করতে পারি। উপরে যদি দেখেন আমাদের সুন্দরভাবে কিছু কমেন্ট আউট করা জিনিস দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডেফিনেশন অফ এ সিঙ্গলি লিঙ্ক লিস্ট, এবং এখানে একটা নোট দেওয়া আছে, এই নোটটা আমাদের কাজে লাগবে কারণ আমরা একটা ডামি নোটকে তৈরি করব এখানে, এবং এখানে ডিফল্ট ভ্যালুটা কিন্তু 0তে। সো ডামি নোট যদি আপনি কোনো ভ্যালু পাস ইন করা ছাড়া নেন তাহলে এখানে ভ্যালুটা থাকবে 0তে, এবং নেক্সট সবসময় নানে দেওয়া আছে। তো দেখতেই পারতেছেন যে সুন্দর একটা স্ট্রাকচার আমাদেরকে আগে থেকেই করে দেওয়া আছে, আমাদের নিজেদের থেকে নোট তৈরি করার কোনো দরকার নেই। সো আমরা এটাকে এখন কাজে লাগাইতে পারি। কোথায় কাজে লাগাবো, আমাদের সলিউশনস এর ভেতরে। সো সবার প্রথম কাজ কি ছিল, আমরা ডামি নোটকে তৈরি করব। সো নোড, এবং নোডের ভেতরে আমি একটা কি বলে উল্টাপাল্টা ভ্যালু দিয়ে দিতে পারি, উল্টাপাল্টা ভ্যালু যে কোনো কিছু হইতে পারে অ্যাকচুয়ালি। সো এখানে আমি এক্স যেমনটা পাস করছিলাম এখানে আমি এক্সটাকে দিয়ে দিলাম একটা স্ট্রিং আকারে। সো আমাদের প্রথম ডামি নোটটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই ডামি নোডের সাথে জোড়া লাগাবো এবং একটা লুপের মাধ্যমে জোড়া লাগাবো। সো হোয়াইল লুপ চালাবো এবং চেক করব যে আমাদের লিস্ট 1 এবং লিস্ট 2 কি খালি কিনা। যদি খালি হয় আমরা লুপ চালাইতে পারবো না, যেমনটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের যখন একটা লিস্টের এলিমেন্ট শেষ তখন আমাদের কম্পেয়ার করার মতো কিছু নাই, কারণ সেটা হচ্ছে নান, নানের সাথে কোনো কিছু কম্পেয়ার করা যায় না। সো যদি আমাদের পুরোপুরি লিস্টটা শেষ হয়ে যায় তাহলে হোয়াইল লুপটা আমাদেরকে শেষ করতে হবে। সো আমি এখানে লিস্ট 1টাকে দিয়ে দিব, অ্যান্ড আমি চেক করব লিস্ট 2টা। পাইথনে আপনি জাস্ট লিস্ট 1 এবং লিস্ট 2 এভাবে যদি লিখে দেন তাহলে আপনি সাথে সাথে পাইথন নিজে নিজেই চেক করবে যে ভ্যালু আছে কি নাই। সো হোয়াইল লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 আপনি আর একটু সুন্দরভাবে লিখতে পারেন, যেমন লিস্ট 1 ইজ নান। সো হোয়াইল লিস্ট 1 ইজ নট নান, সরি অ্যাগেন আমি এখানে একটা এরর দেখাচ্ছি, বুঝতেই পারতেছেন। সো নট নান, এনটা বড় হাতে দিতে হবে, এবং লিস্ট 2 ইজ নট নান। তো আমরা এখানে চেক করতেছি যে লিস্ট 1 কি নান নাকি লিস্ট 2 নান, যদি যে কোনো একটা হয় তাহলে আমরা এখান থেকে সরে আসতে পারি। সো আমার মনে হয় এখানে আমার একটা এরর হইতেছে, তো লিস্ট 1 ইজ নট নান এবং লিস্ট 2 ইন লিখছি আমি এখানে। সো এখানে ইজ দিয়ে দিলাম, এররটা চলে গেছে খুব সুন্দর, অ্যান্ড এখন আমরা এটাকে সলভ করতে পারি। সো লুপ চলতেছে, প্রথম কাজ কি হবে, আমরা চেক করব আমাদের লিস্ট 1 ডট
ভ্যালু এই লিস্ট টু ডট ভ্যালু থেকে ছোট কিনা। তো লিস্ট টু ডট ভ্যালু আমরা এখান থেকে দেখতে পারতেছি যে ভ্যালুটা স্টোর আছে ভ্যালের ভেতরে, সো এই কারণে আমি ভ্যালু লিখতেছি না ভ্যাল লিখতেছি। যদি ছোট হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা সরাসরি ডামি ডট নেক্সট করে দিতে পারি। তো আমরা এখানে লিখব ডামি ডট নেক্সট ইজ ইকুয়ালস টু, আমি এখানে নেক্সট লিখছি, ভেরি নাইস, নেক্সট ইজ ইকুয়ালস টু আমাদের লিস্ট ওয়ানটাকে দিয়ে দিব। তো এখানে দেখতে পারতেছেন যে আমি পুরো লিস্টটাকে দিয়ে দিছি, যেহেতু লিস্ট ওয়ান ডট ভ্যালুটা ছোট তার মানে এখানে ফুল লিস্টটা আছে। এখান থেকে আমরা কোনো কিছু কিন্তু বিয়োগ করতেছি না, আমরা জাস্ট ডামি ডট নেক্সটে ফুল লিস্টটা দিয়ে দিছি আর কিছু না। অ্যান্ড দেন আমরা কি করব, এখান থেকে দেখব যে আমাদের ডামির পরবর্তী ভ্যালুটাতে শিফট করে দেব এবং লিস্টের পরবর্তী ভ্যালুটা আমরা শিফট করে দেব। সো লিস্ট ওয়ান ইজ ইকুয়ালস টু হবে লিস্ট ওয়ান ডট নেক্সট ভ্যালুটা, তার মানে আমরা পরবর্তী ভ্যালুতে অটোমেটিক্যালি চলে যাব এবং ডামি ভ্যালুটাকেও আমরা তার পরবর্তী ভ্যালুতে দিয়ে দিব। সো ডামি ডট নেক্সট, অ্যান্ড আমি এখানে ভুল করে নেক্সট দিছি, ডামি ইজ ইকুয়ালস টু হবে আমাদের আগের ডামি ডট নেক্সট, যেহেতু এখানে লিস্ট ওয়ান আগে থেকে আসে তার মানে আমরা পরবর্তী ভ্যালুতে যাইতে পারবো। অ্যান্ড তা যদি না হয় তাহলে আমরা জানি যে লিস্ট টু বড় অথবা সমান। তো এই সেম জিনিসটাই এখান থেকে যদি আমি কপি করে পেস্ট করে দিই তাহলেই হয়ে যাওয়ার কথা, খালি আমার লিস্ট ওয়ানের বদলে টু লিখতে হবে। সো লিস্ট টু, অ্যান্ড এখানেও আমি লিখবো লিস্ট টু, অ্যান্ড এখানেও আমি লিখবো লিস্ট টু, অ্যান্ড আমাদের কাজ শেষ। অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ দ্য সলিউশন অ্যাকচুয়ালি। সো ইটস নট দ্যাট হার্ড, আপনি যদি জাস্ট সিম্পলি ভিজুয়ালাইজ করতে পারেন আপনি বুঝতে পারবেন যে আসলে কি করতে হবে। অ্যান্ড দেন ফাইনালি আমাদের কাছে একটা লিস্ট খালি থাকতে পারে, কোনো একটা লিস্ট পুরোটা ডামির সাথে কানেক্টেড হয়ে গেছে এবং কোনো একটা লিস্ট কিছু জিনিস বাকি থাকতে পারে। সো আমরা চেক করবো লিস্ট ওয়ানে কিছু আছে কিনা। সো ইফ লিস্ট ওয়ান, তাহলে আমরা কি করবো, ডামির পরবর্তী এলিমেন্টটাকে আমরা লিস্ট ওয়ান করে দিব। তো ডামি ডট নেক্সট, আমি বারবার নেক্সট বানান ভুল লিখতেছি কেন আমি নিজেও জানি না, ইজ ইকুয়ালস টু হবে লিস্ট ওয়ান। অ্যান্ড ফাইনালি যদি তা না হয় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এলস ডামি ডট নেক্সট ইজ ইকুয়ালস টু লিস্ট টু। অ্যান্ড এখন এখানে একটা বিশাল বড় সমস্যার তৈরি হবে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে এই যে আমরা রিটার্ন করব কি, আমরা তো একটা লিঙ্ক লিস্ট বানাইছি, খুব সুন্দর কথা, আমরা ডামি ভ্যালুটাকেও বারবার চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আমরা রিটার্নটা করব কি? তো এই কারণে আমরা ডামি ভ্যালুটাকে একেবারে স্টার্টিং যে নোড আছে সেটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিব। সো ডামি ইজ ইকুয়ালস টু নোড এক্স, এবং এই নোডটাকেও আমরা অন্য আরেকটা ভ্যালুতে স্টোর করে নিতে পারি, মানে ডামিটাকে। সো আমি এখানে যে কোনো নাম দিতে পারি, যেমন রানার নামটাকে দিয়ে দিলাম। সো রানার ইজ ইকুয়ালস টু ডামি ইজ ইকুয়ালস টু নোড এক্স, আমি এখানে নোড বানান ভুল করছি যেটা হবে লিস্ট নোড, আমি কপি করে এখানে পেস্ট করে দিব, অ্যান্ড কপি করে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন ফাইনালি আমি রিটার্ন করে দিব। এবং রিটার্ন করার সময় আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স, যেটা আমাদের রিটার্ন করার কোনো দরকার নাই। সো আমি এখানে রিটার্ন করতে পারি রানার ডট নেক্সট, তার মানে আমাদের পরবর্তী যে এলিমেন্ট আছে রানারের সেই নোট থেকে আমরা এটাকে রিটার্ন করে দিব। অ্যান্ড আশা করি আমি এখানে কোনো ভুল করি নাই, ভুল করতেও পারি, আমার মনে হইতেছে কেন জানি না। সো দেখা যাক আসলে কি হয়। অ্যান্ড আমি এখানে কপি করে পেস্ট করে দিছি, রানও করে ফেলছি চেক করার জন্য, দেখতেই পারতেছেন যে অ্যাকসেপ্টেড হয়ে গেছে খুব সুন্দরভাবে। অ্যান্ড সাবমিট করে দেখি এখন যে আসলে হয় কিনা, প্লিজ হয়ে যাইস, ইয়া হয়ে গেছে, অ্যান্ড ইটস ভেরি ফাস্ট টু। তো এটা প্রায় 85.58% পিপলকে বিট করতেছে। ইয়ে, আমি নিজের মতো করে একটা প্রবলেম সলভ করছি, খুব সুন্দরভাবে এটাকে সলভ করে ফেলছি। অ্যান্ড আশা করি আপনারা এই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছেন এবং নিজে নিজে এটাকে সলভ করতে পারবেন। সো ইয়া, পরবর্তী প্রবলেমের নাম হবে, আমরা যেহেতু একটা প্রবলেম সলভ করে ফেলছি টিক মার্ক দিয়ে দিব এখানে, মার্চ টু সর্টেড লিস্ট, তারপরের যে প্রবলেমটা সেটার নাম হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল, এবং এই প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং, এটা করার জন্য আমাদেরকে অ্যাগেন টু পয়েন্টারকে ইউজ করতে হবে। যদি আপনারা আমার আগের প্রবলেমের সলিউশনগুলো দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে টু পয়েন্টার এমন একটা অ্যালগোরিদম যেটা সব জায়গায় ইউজ করা যায়। সো এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাদের টু পয়েন্টার ইউজ করতে হবে, এবং খুবই ফেমাস একটা অ্যালগোরিদমকে আমরা ইউজ করব লিঙ্ক লিস্ট সাইকেল প্রবলেমটাকে সলভ করার জন্য। সো নিজে নিজেরা এই প্রবলেমটাকে একটু ট্রাই করার চেষ্টা করবেন। অ্যান্ড যারা যারা আমার সাথে জয়েন করতে চান আমার কোর্সে, তারা ডিসক্রিপশনে দেওয়া ইমেইলে আমাকে মেইল করতে পারেন, আমি আপনাদের সাথে কথা বলে দেন আপনাদেরকে আমি একটা ডিসকর্ড সার্ভারে অ্যাড করে দিব, এবং সেখান থেকে আপনারা আমাকে নিজের মেন্টর হিসেবে পাইতে পারেন, এবং সেটা হবে খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা কোর্সের মতো। অ্যান্ড বেনিফিটস আছে, অবশ্যই বেনিফিটস আছে, সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এক কথায় আমি যেভাবে শিখতাম সেভাবে আপনাদেরকে শেখাইতে যেতেছি। সো ইয়া, এই তো আমি নিজের অ্যাডভার্টাইজ নিজে করতেছি, আমার আমার কোনো কি বলে স্পন্সর নাই, নিজের টাকা নিজে উড়াইতেছি, ভেরি নাইস, এটাই তো দরকার ছিল।